আগের মতো আসলে সেই বড় টিমটা নিয়ে আমরা শুটিং করতে পারতেছি না, একটা সীমিত আকারে সীমিত একটা টিম নিয়ে শুটিং করতে হচ্ছে, অনেক ডিফিকাল্টিজ এবং অনেক বাধ্যবাধকতার মধ্যে দিয়ে শুট করতে হচ্ছে। তারপরেও সিচুয়েশনটার সাথে আসলে মানা নেওয়ার একটা চেষ্টা চলতেছে দুইটাই, মানে অভিনেতা দর্শক পছন্দ করতেছে আর ডিরেকশনটা দিতে বেসিক্যালি মিডিয়াতে আসা, তো অভিনয় এবং ডিরেকশন দুইটাই প্যারালালি চলতেছে এবং দুইটা সমলগ এনজয় করতেছে, ভালো লাগতেছে। ব্যাচেলর পয়েন্টে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আছি, এখানে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করতেছি, পাশাপাশি আমি অ্যাক্টিং করতেছি আর অন্যান্য কিছু ফিকশনে কাজ করা হচ্ছে আর একটা বেশ কয়েকটা বিজ্ঞাপন চিত্র কাজ করা হয়েছে। শুরুর দিকে একটা ছিল ফুটিকের একটা বিজ্ঞাপন ছিল যেটা আদনান রাজীব ভাই নির্দেশনা, এবং পরবর্তীতে আমি প্রাণাপের একটা টিভিসি করছিলাম এবং সামনে আরেকটা আসতেছে প্রাণ হজম কেন, এবং এই প্রাণাপ এবং প্রাণ হজম যদি দুইটাই নাফিস হয়ে যাবে না, এটা তো অবশ্যই। যখন থেকে আমি মিডিয়াতে আসছি কাজ করার জন্য, মানে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে, তখন আসলে প্রত্যেকটা ডিরেক্টরেরই লাস্ট ডেস্টিনেশনটা থাকে হচ্ছে যে সিনেমা বানানো, তো সেদিক থেকে আমারও আসলে ইচ্ছাটা সিনেমা বানানোর, তো সেই ইচ্ছাটা সবসময় আছে, ভেতরে ভেতরে এটা পুষে রাখতেছি, ইনশাল্লাহ সময় সুযোগ হলে নির্দেশনায় সিনেমা নির্দেশনা নেমে দেবো। মানে আমি আসলে ছোটোবেলা থেকে বলতে গেলে কি ছোটোবেলাতে ক্রিকেটার হতে চাইছি, তো যত বড় হয়েছি বড় হওয়ার পর যেটা হয়েছে যে আমি যখন এসএসসি পাস করলাম এরপর থেকে আসলে নির্দেশনার পোকাটাই আসলে মাথার মধ্যে ঢুকে গেছে, তো নির্দেশনাটাই দিতে চাইছি, ডিরেকশনই দিতে চাইছি এবং ডিরেক্টরই হতে চাইছি। তো ওই সময়টা থেকে আসলে 2008-09-10 ওই সময়টাতেই আসলে সিনেমার পোকাটা মাথায় ঢুকে গেছে, তো এখন পর্যন্ত সেই পোকাটা বিদ্যমান এবং সেই স্বপ্ন নিয়ে সেই আশা নিয়ে কাজ করে যাচ্ছে। চরিত্রটা আসলে যখন আমরা ব্যাচেলর পয়েন্টের স্ক্রিপ্টিং যখন অভিনয় যখন করতেছিল তখন থেকেই আসলে চরিত্রটার কোনো নাম নির্ধারণ করা হয়নি, তো একদিন কাকতালিভাবে অভিনয় শুটিংয়ে এই চরিত্রটার নাম দেয় যেটা নাম হচ্ছে কাবিলা, যেটা দর্শক সবাই মোটামুটি জানে, তো ওই চরিত্রটা নিয়ে এখন পর্যন্ত কাজ চলতেছে। কাবিলা চরিত্রটা এই সবার সাথে কিছু খুঁটছুটি মজা চাপাবাজি একটু সব কিছু মিলে আর কি, ওর মধ্যে একটা মিক্স ক্যারেক্টার বিদ্যমান, তো সামনের দিনগুলোতে আসলে ওর ক্যারেক্টার বলেন বা অন্যান্য যারা ক্যারেক্টার আছে সবার ক্যারেক্টারই কিছুটা কিছু ডাইমেনশন আসতেছে। বলতে আমার নির্দেশনায় বেশ কিছু কাজ আসতেছে, সামনের মাসে সেটা শুটিং, তো আমার প্রি প্রোডাকশন সব কিছু ডান এবং প্রত্যেক মাসেই এখন একটা করে ফিকশন বানানোর একটা প্ল্যানিং আছে এবং প্রত্যেক মাসেই আসলে দর্শক আমার কাছ থেকে একটা করে ফিকশন পাবে আমার নিজের নির্দেশনায়। ব্যক্তিগতভাবে যদি বলতে হয় যে বাংলাদেশে যারা অভিনয় করছে আমার সিনিয়র বলেন বা আমার সহযোগী যারা আছে প্রত্যেকের কাজই আসলে ভালো এবং প্রত্যেকের জায়গা একদম সমুজ্জ্বল, যার কারণে সবাই আসলে দর্শক জনপ্রিয়তা শীর্ষে। তো ব্যক্তিগতভাবে যদি বলেন আসলে আফরান নিশো ভাইকে আমি একটু আগে রাখবো, কারণ নিশো ভাইয়ের চরিত্রের মধ্যে বা নিশো ভাইয়ের অভিনয়ের মধ্যে আমি একটু ভার্সেটাইল ব্যাপারটা খুঁজে পাই, সো এই জিনিসটা আমি খুব এনজয় করি। অন্যান্য যারা আছে সবাই সবার জায়গায় বেস্ট এফোর্টটা দিচ্ছে, সবাই সবার জায়গায় কাজ করতেছে, তো এই তো মোটামুটি কাউকে কম বেশি করবো না, সবারটাই আসলে ভালো। সমসাময়িক আমাদের এখানে তো আসলে অনেকেই কাজ করতেছে, তো নির্দিষ্ট একজনকে বলাটা একটু ডিফিকাল্ট, তো সেদিক থেকে যদি বলতে হয় তাহলে আমি বলব মেহজাবিন আপুর অভিনয় বেশ কয়েক বছর ধরে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতেছে, যে সে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে কাজ করতেছে, এই আমার অভিজ্ঞতা দেখার পর তার অভিনয়টা আমার ব্যক্তিগতভাবে পছন্দ। সিনিয়র আসলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় বেস্ট, মানে সিনিয়রদেরকে না মানে কাউকে আলাদা করে যে বলবো সেই বিশ্বাসটা আমার আসলে নাই, আমরা সেটা মানে করি যারা আছে প্রত্যেকেই আসলে তাদের জায়গায় বেস্ট, তো তারা প্রত্যেকেই আসলে আমাদের কাজের আদর্শ, তাদের প্রত্যেকের কাজ দেখে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হয়েই আমরা আসলে আমাদের যে সামনে মিডিয়াতে কাজ করব নির্দেশনা দিব এই ব্যাপারগুলো আসলে তো আমরা ছোটোবেলা থেকে তাদেরকে দেখে অভ্যস্ত এবং তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার্ড, তো সেই জায়গা থেকে তারা এখনও আমাদের কাছে একইভাবে জনপ্রিয় এবং একইভাবে ভালোবাসে। প্রত্যেক যুগে যুগে আসলে দর্শকের টেস্ট চেঞ্জ হয়, প্রত্যেক যুগে যুগে দর্শক পরিবর্তন হয়, ওই সময়কার যে নাটক সেই সময় ওই সময়কার দর্শক কাজগুলো লুফে নিয়েছে, সেই ধারাবাহিকতা আবার নাটকটা আবার সামনের দিকে আগায় গেছে। এখন 2020 সালে যে সিচুয়েশনটা আসছে, দর্শক যদি নাটক না দেখতো তাহলে ধরেন এই যে আপনার ব্যাচেলর পয়েন্ট নিয়ে এত উচ্ছ্বসিত মানুষ তো দেখতেছে বিধায়ী, তো মানুষ আসলে কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তো আমার কাছে মনে হয় যে দর্শক এখন আগের চেয়ে অনেক বেশি ফিকশন দেখতেছে এবং তারা বাংলাদেশের ফিকশনকে খুব পছন্দ করতেছে, এবং আমি যখন বাইর হই রাস্তাঘাটে যখন বের হই মানুষের সাথে যখন আমার কথা হয় প্রত্যেকে বলে যে ভাই আমরা এখন বাংলা নাটক দেখতেছি এবং এই যে নতুন একটা জোয়ার শুরু হয়েছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই জোয়ারটা চলুক এবং এই জোয়ারটা চলবে, বিকজ দর্শক নতুনত্ব পছন্দ করে। এখন বাংলা নাটকে অনেক ধরনের নতুনত্ব আনা হয়েছে, অভিনেতা অভিনেত্রী বা নির্দেশক সবাই যে যার জায়গা থেকে অনেকভাবে চেষ্টা করতেছে গল্প বলেন সব কিছু বলেন নিজেদেরকে ভাঙানো,
তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হতাশার আমি কোনো রাস্তা দেখতেছি না। আমি আমার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে যাচ্ছে এবং মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে এবং কাজগুলোরও প্রশংসা পাচ্ছে। প্যানিকটা একটা অবশ্যই ছিল, মানে প্যানিক যখন শুরুর থেকে যখন ছিল তখন ব্যাপারটা সবার কাছে একটা নতুন, তো প্যানিক একটা ব্যাপার ছিল। পরবর্তীতে আস্তে আস্তে প্যানিক ব্যাপারটার সাথে আমরা ইউজ করি, এখন যেমন সীমিত আকারে সব কিছু কাজটা চলছে। তারপর আমি সবাইকে বলবো যে এখনও নিজেদেরকে যতটুকু সচেতন রাখা যায় সচেতনভাবে কাজ করা যায়।